তো সিক্স পর্যন্ত সিগমা লাগানো, সরি সিগমা লাগানো শেষ। আমি আর ওই যাবো না, এখান থেকে আমি জুম করে দেখাবো আপনাদেরকে। যা সব সময় ম্যানচেস্টার ডিস্ট্রিক্ট, তো দেখেন সুন্দর একটা বেবি আইছে, তো সে কিন্তু ব্রিজ দেখতে আইছে, তো একটা লাইন হবো, সেই লাইনটা কিন্তু এক্সট্রাক্ট করবো, তো খুবই সুন্দর। তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে সরাসরি আবারও আসলাম আপনাদের মাঝে, নিয়ে আসলাম ভিডিও। ধুবড়ী টু ফুলবাড়ি যে ব্রিজ আছে, ব্রিজের কাম চলে আছে, তো তারই কিন্তু কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকেন, খুবই কিন্তু ইনফরমেশনটিভ আর কি ভিডিও, সবই কিন্তু আপনারা এখানে মেসেজ পেয়ে যাবেন আর কি। যাই হোক, আমাদের এটা হলো ভারতের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ব্রিজ আর কি, তার মানে লম্বা ব্রিজ। তো এটা প্রায় কিলোমিটার হবে আমাদের ফুলবাড়ি থেকে ধুবড়িতে, প্রায় 19.5 কিলোমিটার দীঘলে হবে আর কি। তো এত সুন্দর একটা ব্রিজ হইতেছে আমাদের ভারতের মধ্যে, তো ভারতের মধ্যে আসাম স্টেট টু মেঘালয় স্টেট, তো কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের সেই ব্রিজটা আর কি হয়ে যাবে। এখন হলো প্রায় 25 পড়ে গেল, তো 27-এর মধ্যে কিন্তু আমাদের ধুবড়ি টু ফুলবাড়ি যেটা ব্রিজ আছে সেই ব্রিজের কাম কিন্তু কমপ্লিট করে দিব। তো এখানে কিন্তু একটা ক্রেন রাখছে আর বড় বড় টাম্বারগুলো কিন্তু ওই সাইডের মধ্যে রাখছে। কিন্তু এখানে দেখেন আমাদের এখান থেকে যেটা ফুলবাড়ি থেকে, যেটা ফুলবাড়ি থেকে যেটা সাইড আছে, তো ফুলবাড়ি থেকে যেটা সাইড আছে, তো সেই সাইড কিন্তু ফুলবাড়ি থেকে ধুবড়ির মধ্যে গেদিকালা আর কি 7 নম্বর পিলার পর্যন্ত কিন্তু আমাদের এই সিগমা লাগানো শেষ হয়ে গেছে। তো খুবই সুন্দর আর কি ভিডিও, তো আপনারা দেখতে থাকেন কোনো স্কিপ না করে, আরও কতটুকু কাম হয়েছে আর সিগমা লাগালো কোন তুরি রাখছে সব কিন্তু আপনারা ভিডিও এই মাধ্যমে পাই যাবেন। তো যাই হোক, আপনারা যারা দেখতেছেন এক সাইড কিন্তু এখানে হবে দুই সাইড, তার মানে ধুবড়ির সাইডের মধ্যেও আর প্লাস ফুলবাড়ির সাইডের মধ্যেও কিন্তু দুই সাইড হবে আর কি, তার মানে দুটা লাইন হবে, দুটা লাইন যায় কিছু দূর যায় এখানে নাকি মোটামুটি 1/2 কিলোমিটারের মতো যায় নয়, কিন্তু ওইখানে যায় আর কি সিঙ্গেল রোড হবো আর কি, সিঙ্গেল রোড মানে দুইটা ব্রিজ যেহেরা একযোগ হবো, এটা লাইন হবো 4 লাইন, তো 4 লাইন ব্রিজ হবে আমাদের ধুবড়ি টু ফুলবাড়ি যেটা ব্রিজ আছে কাম চলে আছে সেটা কিন্তু 4 লাইন হবে আর কি। তো তো তারপরে যেমন এখানে শুরুতেই একটা লাইন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তার মানে একটা সাইড কিন্তু ক্লিয়ার, আর একটা সাইডের মধ্যে কিন্তু দেখতে পারতেছেন আপনারা একটা সাইডের মধ্যে কিন্তু খুব পোস্ট আর কি কাম ক্লিয়ার, তার মানে তারপরে কিন্তু খালি সিগমার কাম গোনা আর কি বাকি আছে। তো ওই সাইডের মধ্যে কিন্তু কাম স্টার্ট করে দিছে, তো এই এই সাইডের কামটাও করে স্টার্ট করে দিছে আর কি। তো যাই হোক, কিছুদিনের মধ্যে কিন্তু আর একটা যে লাইন আছে সেই লাইনটা কিন্তু স্টার্ট হবে আর কি। তো ব্রিজ তো এত সুন্দরভাবে কাজ করে আছে আর এইটা কিন্তু কাম করতেছে অন্য রাষ্ট্র থেকে আর কি আসা আমাদের ভারতের আর কি কন্ট্রাক্টর, এটা কিন্তু কাম নেয় নাই। তো এল&টি কোম্পানি আছে আরও কি ব্যাক কয়টা কোম্পানি মিলে আর কি এই কাজটা কিন্তু করতেছে, খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করতেছে। আর এছাড়া আমাদের দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে যে একটা অংশ রাখছে তো গ্রিন কালারে, তো সেই গ্রিন কালারের কামটা কি আমি আপনাদেরকে বলতেছি, তো সেটার কাম হলো আর কি তো সিগমা লাগানো টমে, তো এটা কিন্তু লাগে, তো একটা সিগমা কিন্তু একটা গাড়ি দিয়ে নিয়ে এসে, তো একটা গাড়ির চাকা হলো প্রায় 36টা চাকা আর কি, তো সেই গাড়িটা দিয়ে কিন্তু একটা করে সিগমা নিয়ে আসে। তো আমাদের এখান থেকে যেগুলো সিগমাগুলো ফাঁকে বানায় তো প্রায় 10 কিলোমিটার ফাঁকে দিয়ে কিন্তু একটা করে গাড়িতে একটা করে সিগমা নিয়ে আসে, তো এখান থেকে লাগাই দেয় আর কি। তো খুবই সুন্দরভাবে কাজ করতেছে, আর যেহেতু এখন সিগমা লাগানো বন্ধ আছে তো ওই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, আর নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আসবো, তো সিগমা লাগাইতেছে কিভাবে সব দেখাবো আমি আপনাদেরকে। আর বিশেষ করে একটা সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আর একটা সাইডের মধ্যে দেখতেছেন যে পিলার খালি উঠে রাখছে, এই যে আমার স্ক্রিনের মধ্যে যেটা সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, তো পিলার, তো সেই পিলারটা কিন্তু রাখছে আর একটা লাইন হওয়ার জন্য, তো সেই কাজ কিন্তু করে আছে। তো যেহেতু আমি এখন আগিয়ে যাব আর কি, আগিয়ে যে আমি দেখাবো, আর এখানে কিন্তু ছোট ছোট একটা বাচ্চা আছে আর কি, একটা কিউট বাচ্চা আর কি, সেও কিন্তু এই ব্রিজের দেখতে আইছে আর কি, ব্রিজের কাজ করতেছে সেটা দেখতে আইছে। তো বাচ্চারা দেখেন এই যে আমার সামনে আইছে, তো খুবই কিউট আর কি বাচ্চারা, তো দেখেন সানগ্লাস পরে আইছে, তো কার সাথে হয়তো আইছে, তার হয়তো আম্মু আইছে নাকি বললো, তো আমি অল্প আর কি কথা বললাম, তো বাচ্চাদের সাথে অনেকই ভালো লাগলো, তো খুবই সুন্দর আর কি বাচ্চারা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, আর যদি আপনার ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিও আর আমি লম্বা করবো না, তো নেক্সট আমি ভিডিও নিয়ে আসতেছি, আপনারা অবশ্যই।